আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি মোহাম্মদ আবুল কাশেম, ইম্পেরিয়াল প্রি ক্যাডেট স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ক্লাস সেভেনের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন, এবং এই অধ্যায়ের আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন আমাদের দেখতে হবে বাক্যটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, এবং বাক্যটা নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো চলো আমরা শুরু করি। যেমন আই ইট রাইস, বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা অ্যাফার্মেটিভ আছে। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো প্রথমে আমরা দেখব বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব আছে কি না। বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে সাহায্যকারী ভার্ব আগে নিয়ে আসব, আর যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে আমাদের টেন্স পার্সন অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। তো এ বাক্যে আমাদের দেখো কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, ডাজ অথবা ডিড যে কোনো একটা আনতে হবে। তো আমরা প্রথমেই এই বাক্যে যদি দেখো ইট, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর সাথে কোনো এস বা ইয়েস নাই, অতএব আমাদের আসবে ডু। আর যেহেতু আমাদের বাক্যটা অ্যাফার্মেটিভ, সেহেতু আমাদের নিয়ে আসতে হবে নট, অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আমরা একসাথে লিখলাম ডন্ট, ডু নট সমান হলো ডন্ট। তাহলে ডন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই, লাস্টে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক না দিলে বাক্যটা অসম্পূর্ণ হয়ে যাবে। যদি এক সাহায্যকারী ভাত থাকে তখন কি হবে, দেখো ইউ আর প্লেয়িং ফুটবল, তুমি ফুটবল খেলিতেছিলে। আমাদের বাক্যে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে আমরা এই সাহায্যকারী ভার্বটাকে প্রথমে লিখব আর। আর যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, সেহেতু আমরা এর সাথে একটা নট যোগ করব, নট আর নট, আর সংক্ষেপে লিখলে আরেন্ট, আর নট ইউ প্লেয়িং ফুটবল, লাস্টে কোশ্চেন মার্ক। এরকম যদি নেগেটিভ থাকে তখন আমরা কিভাবে অ্যাফার্মেটিভ করব। হি ডাজ নট ড্রিঙ্ক টি, সে চা পান করে না। আমাদের বাক্যে নট আছে, যদি বাক্যে নেগেটিভ হয় তাহলে আমরা প্রথমে এই নটটাকে বাদ দেব। আমাদের সাহায্যকারী ভার্ব দরকার, সাহায্যকারী ভার্ব আমাদের অলরেডি দেওয়াই আছে, তাহলে এই সাহায্যকারী ভার্বটাকে আমরা প্রথমে লিখব ডাজ। হি ড্রিঙ্ক টি, লাস্টে কোশ্চেন মার্ক, সে কি সাহায্যকারী, সে কি চা পান করে। সাহায্যকারী ভার্বটাকে আমরা শুধু সামনে নিয়ে আসব। আরও দুই একটা উদাহরণ দেখি। বাক্যটা যদি পাস্ট ইনফিনিট থাকে, হি এট ক্যান্ডি, সে ক্যান্ডি খেয়েছিল। আমাদের দেখো এট, ইটের পাস্ট ফর্ম এট, তাহলে আমাদের বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এক্ষেত্রে আমরা যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো। আর আগেই বলছি যে সাহায্যকারী ভার্ব না থাকলে ডু, ডাজ অথবা ডিড, বাক্যের পাস্ট ফর্ম থাকলে অর্থাৎ ডিড আসবে, ভার্বের সাথে বাক্যের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ, আর এস বা ইয়েস না থেকে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আসবে ডু, আর যখনই পাস্ট ফর্ম থাকবে তখনই আমাদের আসবে ডিড। তাহলে আমরা শুরুতেই ডিড লিখলাম, আর বাক্যটা যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ, সেহেতু আমাদের হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা একটা নট লিখব, ডন্ট ডিডন্ট, অর্থাৎ ডিড প্লাস নট ডিডন্ট। এরপরে সাবজেক্ট, যখন এখানে ডিড ব্যবহার করব তখন অবশ্যই আমাদের ভার্বের পাস্ট ফর্ম থাকে আর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, সেটা আমাদের
প্রেজেন্ট ফর্ম হবে তাহলে ইট ইট রাইস ইট ক্যান্ডি নেক্সট কোশ্চেন মার্ক এরপরেও আরো কিছু থাকে এভরিবডি নোবডি এভরিথিং নাথিং এই যে ওয়ার্ডগুলো অনেক সময় থাকে এগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব সেই বিষয়ে দেখো প্রথমে এভরিবডি দিয়ে দেখি এভরিবডি লাইকস হিম প্রত্যেকে তাকে পছন্দ করে তো এভরিবডি বাক্যে যদি এভরিবডি অথবা নো বডি অর্থাৎ এভরি প্লাস নাউন যদি এরকম থাকে অথবা নো প্লাস কোনো নাউন থাকলে আমাদের আসবে এদের পরিবর্তে আসবে হু আর এভরিবডি এভরিবডি এটা হলো বাক্যটা হলো অ্যাফার্মেটিভ যেহেতু আমরা আগেই বলছি যে ট্রান্সফর্মেশনের অর্থ হলো বাক্যের স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু অর্থগত পরিবর্তন হবে না এর জন্য যখন আমরা অ্যাফার্মেটিভকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব বাক্যটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ তাহলে আমাদের এভরিবডি অ্যাফার্মেটিভ আমাদের হবে নেগেটিভ ইন্টারোগেটিভ হু লিখলাম এরপরে আমাদের আসবে নট আর নট তো কখনো একা বসে না নট একটা সাহায্যকারী বার্পের সাথে বসে তো আমরা দেখব যে আমাদের বার্পের কি আছে সাহায্যকারী বার্প না থাকলে সাহায্যকারী বার্প নেব দেখো বার্পের সাথে এস এস আছে তাহলে আমাদের আসবে ডাস ডাস যেহেতু নেগেটিভ করতে হবে এই যে নট হু ডাজ নট আর যখন এখান থেকে আমরা বার্পের যখন আমরা ডাজ ব্যবহার করব এরপর অবশ্যই বার্পের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম যেটাকে বলি এর সাথে এস বাই এস যোগ হবে না লাইক হিম নেক্সট কোশ্চেন মার্ক হু ডাজ নট লাইক হিম কে তাকে পছন্দ করে না এরপর যদি নোবডি থাকে তাহলে আরো সহজ নোবডি নোবডি লাইকস হিম কেউ তাকে পছন্দ করে না নোবডি নোবডি নিজেই নেগেটিভ আর আগে বলছি যে এভরি প্লাস নাউন অথবা নো প্লাস নাউন থাকলে আমাদের প্রথমে আসবে হু আর যেহেতু বাক্যটা আমাদের নেগেটিভ আছে তাহলে আমাদের অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে তাহলে হু লাইক হিম নেক্সট কোশ্চেন মার্ক নোবডি থাকলে বাক্যটা আরো সহজ হয়ে যায় ধন্যবাদ সবাইকে